দর্শক আসসালামু আলাইকুম, রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। যুগ যুগ ধরে বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের জীবিকা নির্বাহের সহজ মাধ্যম হয়ে আছে দেশি জাতের ছাগল পালনে। এসব মানুষরা ছাগল পালনের লাভ লোকসানের হিসেব না করলেও এই ছাগলই তাদের ভালো থাকার উৎস হয়ে টিকে আছে। এমনই একজন ব্ল্যাক বেঙ্গল ছাগল খামারি দম্পতি ইসমতারা ও সিরাজুল, তাদের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামে। দীর্ঘ ১৭ বছর যাবৎ তারা দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করে আসছেন, পাশাপাশি একটি গাভীও পালন করছেন, যেটি থেকে প্রতিদিন 4 থেকে 5 কেজি দুধ পাওয়া যায়, যা প্রতি কেজি 50 টাকা দরে বিক্রি করা হয়। ছাগল পালন ও গাভীর দুধ বিক্রি করে করেছেন মাথা গোজার ছোটখাটো ঘর, চাষাবাদ করেন মাঠের কিছু জমি এবং মেয়ের বিয়ে দেয়া সহ পুরো সংসার চলে তার এই খামারের আয় থেকে। দর্শক, কিভাবে তারা এই খামার পরিচালনা করেন সে সম্পর্কে জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বিয়ে হয়েছে আমার 23-25 বছর থেকে অসুখ, আমার বিয়ের 1 বছর পরেই ডায়াবেটিস ধরা পড়েছে। তারপরে তো আমার শ্বশুর ছিল, তখন দেওররা সাথে ছিল, তখন তো কিছুই করতো না, তারপরে ভেনো হয়ে গেলাম, তখন এই কী করবি কিছু। তারপরে ওই ছাগল চড়াই আল্লাহ বুন দিল, তাইতে থেকে আল্লাহ দিল, সেই ছাগল চড়াই এখন খাই। খামারি ইসমতারা জানান, 17 বছর আগে তার বোন একটি মেয়ে ছাগলের বাচ্চা দিয়েছিলেন। কয়েক মাসের মধ্যে 2টি বাচ্চা হলে ছাগল পালনে তাদের আগ্রহ বেড়ে যায়। সেই একটি ছাগল থেকে বর্তমানে তার খামারে 30টি ছাগল রয়েছে। এছাড়া প্রতি বছর 15-20টি ছাগল ও বাচ্চা বিক্রি করে থাকেন। তাদের রয়েছে একটি গাভী ও বাছুর এবং একটি ষাঁড় গরু। আমার বোন একটা মেয়ে ছাগল দিল, ছোট ছোট ছাগলটা পুষলাম, পুষি বড় হইলো, হয়ে তার পেটে 2টো বাচ্চা হইলো মেয়ে ছাগল, ফের আবার তার পেটে হইলো ফের মেয়ে ছাগল, তারপর সে মোট 6টা হয়ে গেল। দিয়ে সেই ছাগলের থেকে অনেক ছাগল হইলো, উনি আবার ঘাস বস্তাকে ছিঁড়ে নিয়ে আসতো, নিয়ে এসে খাওয়াইতো, তারপরে আবার ওদের পেটে খাসি হইলো, 2টা খাসি পেয়েছি। দিয়ে আমার শ্বশুর বললো, টাকা হয়েছে আমরা নেব না, তুমি যেমন তাই করো, উনির অসুখ কিছু করতে পারে না। তা আমি আবার কী করলাম, আমার ভাবির সাথে একটা বকন বাছুর নিলাম ছোট, 8,000 টাকা দিয়ে সেই খাসি ছাগল বেশি, সেই খাসি ছাগল বেশি গরু নিলাম ছোট গরু, সেই গরু থেকে এই কষ্ট করে পুষি, গরুটা হইলো, তার পেটে বাছুর হইলো, এড়ি বাছুর হইলো, এড়ি বাছুর বেচলাম, বেশি সেই বাছুরটা বেশি অল্প টাকা তো থুই দিলাম। দিয়ে ফের আবার 8টা বাছুর হইলো, সে বাছুর বেচাও টাকা থুই দিলাম, দিয়ে ওই ঘরটা করলাম কষ্ট করি, আর উতে থেকে আমার সংসার চলে। ছাগলগুলোকে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত মাঠে চড়ানো হয়, সেজন্য এদের পেছনে কোনো খাবার খরচের প্রয়োজন হয় না। আর গরুগুলোকে মাঠ থেকে ঘাস লতাপাতা কেটে খাওয়ানো হয়। শুধুমাত্র বর্ষার সময় ছাগলগুলোকে মাঠে বেশি সময় চড়ানো যায় না বলে বাড়তি খাবার হিসেবে ভুট্টা খেতে দেওয়া হয়। সকালবেলায় ছাইড়ি দিই, 9টার সময় দিয়ে চড়ে নিয়ে আসে, দিয়ে বাড়ি এসে থাকে 2 ঘন্টা, তারপরে আবার চড়ার যাই, হয়তো সকাল বিকালে ছাইড়ি খাইতে দিই। কি খেতে দেন? বিশালি হয়তো পানি, ওই ভুট্টার গুঁড়া, শুকুল মুকুল দিই নি, ভালো খায় না আমাদের, ভুট্টুর গুঁড়ো দিয়ে খাওয়া অভ্যাস, পানি মানি হইলে ভুট্টার গুঁড়া দিই, লবণ দিই, পানি দিই, মাখি দিই, খাই না। আর যদি বৃষ্টির পানি না হয় তাহলে তো আপনার ওই ছাগলের খরচ লাগে না? না, আমাদের বৃষ্টির পানি না হইলে আমাদের খেত দেয় না, ওই সাইড দিয়েটা সেটা খেত নিয়ে আসে খায়, আর চড়ায় খেতে দিলে ভালো হয়, ছাগল জুত থাকে তো আমাদের খেত দেওয়া হয় না। চড়িয়ে খেলে আপনার ছাগলের কোনো খরচ লাগে না? হ্যাঁ, ওই যে ওষুধ খরচ লাগে, আর ওই বর্ষার সময় লাগে, তাছাড়া তো লাগছে না, ওষুধ খরচ লাগে না, তা খেত দিলে হয় তো আমাদের খেত দেয় না। এই 8 বছর কিনলাম 18 মন ভুট্টা, এবার মনে হয় 10 মন মতো কিনা হয়েছে, পয়সা ছিল না। তিনি আরও জানান, ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য ছাগলের ঘরে মাচার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি শীতের সময় ঘরের চারিপাশে বস্তার ছালা দিয়ে ঘিরে দেওয়া হয়। প্রতি 3 মাস পর পর
কৃমিনাশক ও ছয় মাস পরপর পিপিআর ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়া ছাগলগুলোর যে কোনো সমস্যা যেমন ঠান্ডা জ্বর কাশি হলে তার স্বামী নিজেই চিকিৎসা করে থাকেন। তারপরও ঠান্ডা জ্বর ও পাতলা পায়খানায় প্রতি বছর বেশ কিছু ছাগল মারা যায় বলে জানান তিনি। ছাগলের রোগ বলে আমাদের অতিরিক্ত ছাগলের রোগ বলে ছাগল থেকেই দেখায় কোথায় পাবো, ছাগলের ঠান্ডা জ্বর কাশি মরি যায় পড়ি যায়, উকুন হয় এটুলি হয়, এবার এটুলি হয়েছে, এটুলি কোনো বার হয় না, এবার হয়েছে আর উকুন হয়। হাসপাতালে নিয়ে যান না? নিয়ে যাই একাধা, নিয়ে যাই না, আমরা নিয়ে যাইছি, উনি শিক্ষিত মানুষ তো একাই চিকিৎসা করে। খামারি ইসমতারা আরও জানান ছাগল পালন করে ভালো আছেন তারা। এই ছাগল ও গরুর দুধ বিক্রির টাকা দিয়ে সংসার চালানো সহ মাঠের জমিতে ধান চাষ করা হয়, যেখান থেকে সারা বছরের খাওয়ার চাল পাওয়া যায়। থাকার জন্য ছোটোখাটো ঘর তৈরি করেছেন তারা। এছাড়া সংসারে টাকার প্রয়োজন হলে বছরের যে কোনো সময় ছোট বাচ্চা কিংবা খাসি ছাগল বিক্রি করে প্রয়োজন মেটানো হয়। এছাড়াও প্রতি বছর কোরবানির ঈদের আগে কয়েকটি খাসি ছাগল বিক্রি করে থাকেন, যা থেকে প্রায় 1,20,000 টাকা থেকে 1,50,000 টাকা আয় হয় বলেও জানান তিনি। ছাগল থেকে গরু কিনলাম, আবার গরুই থেকে ঘর করলাম, মেয়ের বিয়ে দিয়েছি, সংসার চলছি, এই তো বড় আবার কি, আল্লাহর দিন ভালোই চালাইছি। সবই ছাগল থেকে, মেয়ে ছাগলও হয় খাসি ছাগলও হয়, এবার খাসি ছাগল বেশি হয়েছে, 12টা বাচ্চা হলো, 12টার ভিতরে 2টা মেয়ে ছাগল আর 10টা খাসি ছিল। আমাদের 28টা 30টা 26টার নিচে ছাগল থাকেই, এক্সট্রা আমাদের 28-30টা ছাগল থাকবে, বেশি ফেললেও আবার ফের হয়। এই তো বেচলাম 4-5টা, হয়তো কিছুদিন আগে বেচলাম 500টা, মেয়ে ছাগল বাচ্চা তো 4300 টাকায় বেচেছি 2টা, আর একটা বেশি 2600 টাকায় একটা মেয়ে ছাগল, তাহলে 7,000-এ বেচেছি। তাইতে থেকে তো সংসার চলে, সংসারের যাবতীয় খরচে ছাগল বেশি হয়। দর্শক, এই দম্পতির সংসারে অন্য কোনো আয়ের উৎস না থাকলেও শুধুমাত্র পরিকল্পনা মাফিক সংসার পরিচালনার জন্য আজকে তারা ভালো আছেন। যেমন প্রতিদিন গরুর দুধ বিক্রি করে কিছু টাকা আয় করেন, যে জমিটুকু আছে সেখানে ধান চাষ করেন, ফলে সারা বছরে চাল কিনতে হয় না, পাশাপাশি ছাগল পালন করে নিজেদের সংসার পরিচালনা করছেন। তাই এই খামারির মতো পরিকল্পনা মাফিক স্বল্প পুঁজিতে ছোট আকারের ভিন্ন ভিন্ন খামার করুন, নিজেদের বেকারত্ব দূর করুন। ভালো থাকবেন। রোজা এগ্রো ফার্ম ইউটিউব ও ফেসবুক পেজের সাথেই থাকবেন।